হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ আমাদের বদোদরাতে সেকেন্ড ডে। বদোদরার মেনলি দুটো জিনিসের জন্য পপুলার, এক হচ্ছে নবরাত্রিতে গরবা আর সেকেন্ড হচ্ছে লক্ষ্মী ভিলা প্যালেস। তো আজ আমরা যাচ্ছি লক্ষ্মী ভিলা প্যালেস। এই লক্ষ্মী ভিলা প্যালেস হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট প্রাইভেট রেসিডেন্স। হ্যাঁ, সত্যিই বড়, কারণ হচ্ছে এটি 700 একর জায়গা জুড়ে আছে এবং এই প্যালেসের রুমের সংখ্যা হচ্ছে 170। রয়্যাল ফ্যামিলি গায়কোর 1890 এই প্যালেসটি নির্মাণ করেছিল এবং যেটি বাকিংহাম প্যালেসের থেকে 4 গুণ বড়। প্যালেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা গলফ কোর্সও আছে, আর এই প্যালেসটাতে এখনও গায়কোর ফ্যামিলি থাকে, তার জন্য মাত্র কিছুটা অংশই গেস্টের জন্য অ্যালাউ করে দেখার জন্য, বাকিটা প্রাইভেট। আচ্ছা, প্যালেসের ভেতরে একটা পার্টে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যার অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছে। তাই বড়োদরা আসলে লক্ষ্মী ভিলা প্যালেস তো অবশ্যই ভিজিট করবে এবং হাতে সময় নিয়ে আসবে, কারণ প্যালেস ঘুরতে বেশ সময় লাগবে। 6টার সময় বন্ধ হয়ে যায়, তো আমরা বেশিক্ষণ হাতে সময় নিয়ে আসিনি, তার জন্য আমাদের তাড়াতাড়ি করে দেখতে হচ্ছিলো। সবুজ লন থেকে প্যালেসের ভিউটা ছিল জাস্ট অসাধারণ, কারণ চারপাশে ফাঁকা, সবুজে ঘেরা এবং মাঝে একটা এত সুন্দর একটা প্যালেস। বিল্ডিংগুলো এদিক ওদিকে ছড়িয়ে না থেকে একটা কম্প্যাক্ট বিল্ডিং এবং চারপাশটা ফাঁকা, তো এর জন্যই এতটা সুন্দর লাগছিলো। তো এখন আমরা যাচ্ছি লক্ষ্মী ভিলা প্যালেস থেকে একতানগর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে একতানগর রেলওয়ে স্টেশন, এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাওয়া যায়। তো এত চারপাশটা ক্লিন, কিছুক্ষণের জন্য মনে হবে না এটা কোনো স্টেশন, মনে হবে এয়ারপোর্ট। এটা হচ্ছে আমাদের একতানগর রেলওয়ে স্টেশনের রেস্ট হাউস, এখানেই আমরা আজ নাইট স্টে করব। রুমে ফিরে আমাদের যা রুটিন, বেবির জন্য খাবার বানানো আর বেবিকে খাওয়ানো, সেটাই চলছে। আজ এখানেই শেষ হলো, কাল তোমাদের সাথে দেখা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটিতে। চলো, টাটা।